প্রিয় শিক্ষার্থী, আজকে অষ্টম শ্রেণীর গণিত অনলাইন ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের সম্পাদ্য আট অধ্যায়ের সম্পাদ্য দুই এবং তিন এবং এখানে লিখে রেখেছি, দুটি সম্পাদ্য নিয়ে তোমাদের সাথে আজকে আমার আলোচনা। তো এইখানে দুই নম্বর সম্পাদ্যতে যেটি বলা হয়েছে সেটি খেয়াল করো, বা তোমাদের বই আছে বইয়ে খেয়াল করো, বলেছে চতুর্ভুজের চারটি বাহু। আচ্ছা, এইটি বলার আগে আমি যে বিষয়টি বলছিলাম যে তোমাদের এখানে যারা উপস্থিত আছো, অনলাইনে আছো, তাদের সবাইকে বলছি যে মোট সম্পাদক কয়টি ছিল, মোট সম্পাদক কয়টি ছিল? পাঁচটা। কয়টা সম্পাদক ছিল? পাঁচটা। প্রথমে ছিল চার বাহু এক কোণ, তারপর বাহু একটা করে কমবে, কোণ একটা করে বাড়বে। মনে আছে এটা? চার বাহু যদি বলে তাহলে কয় কোণ? যদি তিন বাহু, দুই বাহু, জিম্বাটা আমি ছেড়ে ফেলে দেব, চার বাহু এক কোণ, তিন বাহু, দুই বাহু তিন কোণ, এই তিনটা হয়ে গেছে। আজকে বাহুর সাথে কর্ণের সম্পর্ক, কার সাথে? বাহুর সাথে কর্ণ। কর্ণ কাকে বলে মনে আছে? চতুর্ভুজের দুটি বিপরীত শীর্ষের যোগফলকে, এই তোমার মনে আছে, ক্লাস করেছো। কর্ণ কাকে বলা হয়? কর্ণ। চতুর্ভুজের দুটি বিপরীত শীর্ষের যোগফলকে কর্ণ। চতুর্ভুজ এটার বিপরীত শীর্ষ, এটা এটার বিপরীত শীর্ষ, এটা এটা চতুর্ভুজের কয়টা কয়টা শীর্ষ? এক দুই তিন চারটা শীর্ষ। এটির বিপরীত এটাই, বিপরীত শীর্ষের যোগফলকে কর্ণ বলে। তাহলে একটা চতুর্ভুজের সর্বোচ্চ কয়টা কর্ণ হবে? বাহু কয়টা কোণ? তাহলে একটা চতুর্ভুজের চারটা কোণ, চারটা বাহু আর দুইটি কর্ণ। আচ্ছা, তো এখন আমাদেরকে বাহুর সাথে কর্ণ দিয়ে সম্পন্ন রাখতে হবে। তো বাহুর সাথে কর্ণের সম্পর্ক দিয়ে কয়টা সম্পদ ছিল? দুটা। একটা হচ্ছে কত, কয় বাহু? চার বাহু এক কর্ণ। আবার চার বাহু থেকে এক বাহু কমিয়ে দাও, তিন বাহু কর্ণ একটা বেড়ে যাবে, দুই কর্ণ দিয়ে শেষ নাকি? আচ্ছা, এই দুটো এখন আমরা অ্যান্সার করব। তাই এখানে কয়টা অংশ, এটা কয়টা অংশ? দুইটা। কি 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 নিতে বলছে আর কি আঁকতে বলছে, এর ভিতরে কয়টা অংশ? কি 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 নিতে বলছে আর কি আঁকতে বলছে? কি নিতে বলেছে আর কি নিতে বলেছে? ফাট ফাট করে বলো, কি নিতে বলেছে আর কি নিতে বলেছে? কয়টা কর্ণ আঁকতে বলেছে? কি ওয়েট, নিতে বলেছে কয়টা বাহু? এটা একটা হয়েছে, চারটি বাহু হয়েছে, আর কয়টা কর্ণ? অবশ্যই কর্ণটা সাধারণত বাহুর থেকে একটু বড় করে নিই, বা আঁকতে সুবিধা হবে, বাহুর থেকে নিয়ে ফেলো, পাঁচ সেকেন্ড সময়। কর্ণকে এ বি সি ডি চারটা বাহু আর একটা কর্ণ, ওদের কথা মতো নেওয়া হয়ে গেছে, হয়েছে নেওয়া হয়েছে, আমি রাফ আঁকতে বলেছি, অত সময় নিলে হবে না। এই তোমার হয়েছে, 26 ঘন্টা লাগে নাকি চারটা বাহু একটা কর্ণ নিতে? আচ্ছা, এবার নেওয়া হয়ে গেলে কী লিখতে হয়? যা যা নিতে বলেছে তা নেওয়া হলে কী বলতে হয়, কী লিখতে হয়? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের দুটো অংশ, যা যা নিলাম তার বর্ণনা, আর কি আঁকতে বলেছে সেটার বর্ণনা নাকি? তাহলে বলবো যে মনে করি কোনো চতুর্ভুজের চারটি বাহু যথাক্রমে এ কমা বি কমা সি কমা ডি এবং একটি কর্ণ কে দেয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে নাকি? পারবা না? পারবা না? পারবা? কি লিখবা মনে করি? কোনো চতুর্ভুজের চারটি বাহু যথাক্রমে ডি দেওয়া আছে এবং একটি কর্ণ কে দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার আঁকবার পালা। প্রথমে কি করতে হবে, যে কোনো একটা বাহু নিব, বাহুটার নাম দিয়ে দিলাম এ এক্স, ঝটপট নাও, না হয়েছে কি লিখবো? আয় তোমার নিতে কত সময় লাগে, কি লিখবো বলো? যে কোনো একটা বাহু এক্স নেই, যে কোনো একটা সরলরেখায় যে কোনো একটা রশ্মি এক্স নেই, বা এক্স যে কোনো একটা রশ্মি নেই না, বুঝতে পারো নি? পারবা? আচ্ছা, এবার এটা খেয়াল করো, আমি এক্সটা করে একটা চতুর্ভুজ আঁকাই, এমনি দেখো এটা একটা চতুর্ভুজ হয়েছে না হয়নি? হয়েছে চতুর্ভুজ,
এই চতুর্ভুজের এটাকে কি বলবো? কর্ণ। না বুঝতে পারোনি? চতুর্ভুজের এটা কি? তাহলে কর্ণের উপরে দুটা বাহু, নিচে দুটা বাহু, তাহলে চতুর্ভুজ হবে না? হবে না। তাহলে আমি যদি একটা কর্ণ সমান করে যদি আগে কেটে নিই, উপরে দুটা বাহু নিচে দুটা বাহু, তাহলে এটা হবে না? হবে না। তাহলে আগে কি কাটা উচিত? কি কাটা উচিত? আগে কর্ণ। তাহলে তোমরা যেগুলো ভুল করছো, কাটা কম্পাস দেখি রুল সহ খেয়াল করো, তোমরা যেটা ভুল করেছ, আমি কর্ণের সমান করবো, তাহলে এখান থেকে কতদূর মাপ নিব? এখানে পর্যন্ত মাপ নিব, এবং এখানে একটা দাগ পড়বে, মাপ নিব, তখন এখানে একটা কি পড়বে? এটা তোমার প্রমাণ যে তুমি মাপ নিয়েছো। না বুঝতে পারোনি? এখান থেকে এখান পর্যন্ত একটা মাপ নিব, দেখি করবো এখান থেকে কি করবো, এভাবে করে কাটবো। না বুঝতে পারোনি? তাহলে এখানে একটা দাগ পড়বে না? পড়বে না। তাহলে এটার সমান দাগ পড়লে এখানে পড়বে? না বুঝতে পারোনি? বুঝতে পেরেছ? আর ভুল হবে না? তাহলে এটার সমান করে এটা কাটতে পারবো না? পারবো না। কার সমান কাটা হলো? কে? এটার কাজ শেষ। কি লিখবো সংক্ষেপে? একটা আর বড় করে একটা, এ এক্স থেকে এ ডি সমান কে কাটে? না বুঝতে পারোনি? পারবা লিখতে? তুমি পারবা লিখতে? আচ্ছা, তারপরে এখন কি বাকিছে? চারটা বাহু, দুটা উপরে আর দুটি নিচে। না বুঝতে পারলা? না, খুবই সোজা। কিভাবে করে? একবার বি এর সমান নিয়ে উপরে, বুঝতে পেরেছ? এখানে দাগ পড়বে। না বুঝতে পারোনি? এদিকে তাকাও, পরে করো, পরে। এর সমান এই মাপটা নিয়ে উপরে ভোগের দাগ ফেলতে পারবো না? পারবো না। এটার নাম কি মনে আছে? ভেরি গুড, বৃত্তচাপ। পুরোটা যদি ঘুরাই, পুরোটা করলে বৃত্ত, পুরোটা করলে, আর যদি একটু অল্প করে করি তাহলে বৃত্ত চাপ, বৃত্তের পরিধির অংশকে বৃত্তচাপ। তাহলে এটা কি আঁকলাম? আর এই দূরত্বের নাম কি বলেছিলাম? ব্যাসার্ধটা কার সমান? তাহলে এর সমান ব্যাসার্ধ নিয়ে কাকে কেন্দ্র করে কি আঁকলাম? একটা বৃত্তচাপ আঁকলাম। না বুঝতে পারছো? না, আবার বলো, কার সমান ব্যাসার্ধ নিয়ে কাকে কেন্দ্র করে কি আঁকলাম? বৃত্তচাপ আঁকি। ঠিক একইভাবে আবার বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কাকে কেন্দ্র করে দিকে কেন্দ্র আরেকটি বৃত্তচাপ আঁকি। ওহারা, তাহলে ওহারা পরস্পর বি বিন্দুতে ছেদ করলো। না বুঝতে পারোনি? এটা পারবা না? পারবা না। আঁকতে পারবা? লিখতে পারবা? বলো তো, এদিকে দেখাও, বলো। আমি আমি মানে এখানে দেখাচ্ছি, তোমরা মুখে বলো, বলো। আর বেশি বলার দরকার নেই, আবার বলো। কথা বলতে লজ্জা লাগছে নাকি? বলো, আমি কোটা বলতে বলেছি? আমি যতটুকু নিয়েছি ততটুকু বলতে বলছি আমি। বলো, এর সমান ব্যাসার্ধ নিয়ে স্পষ্ট করে বলতে পারো না? হ্যাঁ, এর সমান ব্যাসার্ধ নিয়ে, একে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি। আবার উহারা পরস্পর বিন্দুতে ছেদ করে। না বুঝতে পারোনি? দিয়ে ওটা দরকার নেই, যোগ্যের কথা পরে। আবার বলো, এদিকে একটা, ঠিক আছে, যে পাশে বি আছে তার বিপরীত পাশে বলবা, যে পাশে বি আছে তার বিপরীত পাশে। আবার বলো কাকে? আচ্ছা, কথাটা বলতে স্পষ্ট করে বলতে কি 26 ঘন্টা সময় লাগে? ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বলো, আর
আরেকটি বৃত্তচাপ উহারা পরস্পর ডিভিনিতে এ কমা বি, এ কমা বি, সি কমা বি, সি কমা আবার এবং এবং এ কমা এবং কি করি যোগ করি, অতএব এ বি সি ডি। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।